আসসালামু আলাইকুম। সারা বছর খাওয়া যায় এমন চারটি পিঠার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর যে পিঠাগুলো আপনি একবার বানিয়ে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত রেখে উপভোগ করতে পারবেন। প্রত্যেকটা পিঠাই বানানো খুবই সহজ, যে কেউ একটু সাহস নিয়ে শুরু করলে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমেই তৈরি করে দেখাবো বাংলার খুবই জনপ্রিয় একটা পিঠা, ফুলঝুরি পিঠা। যে পিঠা আপনি একবার বানিয়ে তেলে ভেজে একেবারে রেডি অবস্থায় এয়ারটাইট কন্টেইনারে করে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে উপভোগ করতে পারবেন। এই ফুলঝুরি পিঠা তৈরির জন্য খুবই সাধারণ কিছু উপকরণ লাগবে। তার মধ্যে প্রথমেই একটা বোলের মধ্যে 2টা মিডিয়াম সাইজের ডিম নিচ্ছি। 2টো ডিমের জন্য এখানে হাফ কাপ চিনি সমান করে নিচ্ছি, আর বাকি সব উপকরণও এভাবে হাফ কাপ দিয়ে মেপে নেব সমান করে। তার আগে স্বাদ অনুযায়ী লবণ নিচ্ছি। এই পিঠার ক্ষেত্রে লবণের পরিমাণ খুব অল্প দিলেই ভালো হয়। ডিম আর চিনি মিনিট খানেকের মতো বিট করে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা অর্থাৎ নর্মাল পানি দিচ্ছি হাফ কাপ। এই ফুলঝুরি পিঠা বা সাজ পিঠা খুব মচমচে আর বেশি দিন মচমচে থাকার জন্য ব্যবহার করছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে হাফ কাপ নিয়েছি। একইভাবে এখানে আমি ময়দা দিচ্ছি হাফ কাপ। যে কোনো চালের গুঁড়োই কিন্তু এই পিঠাতে ব্যবহার করা যাবে। সব উপকরণগুলো একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিলে ব্যাটার সম্পূর্ণভাবে রেডি, আর কোনো কিছুই অ্যাড করা লাগবে না। এবার এই ব্যাটার দিয়ে আপনাদেরকে পিঠার শেপ দিয়ে দেখাচ্ছি। পিঠা ভাজার জন্য সাজগুলো তেলের মধ্যে ডুবিয়ে চুলার জাল ধরিয়ে দিয়েছি। তেল গরম হবে, একই সাথে সাজগুলো গরম হয়ে আসবে। তেল যখন মিডিয়াম গরম হয়েছে তখন সাজগুলো মিডিয়াম গরম হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে তেল থেকে সাজ এভাবে ঝেড়ে নিয়ে তারপর ব্যাটারের মধ্যে ডিপ করে সাথে সাথেই তেলের মধ্যে এভাবে একটু ঝাঁকিয়ে নিলে সাজ থেকে পিঠা খুলে আসবে। আবারও সাজটা তেলের মধ্যে ডুবিয়ে রাখছি যেন গরম থাকে, এবং গরম হয়, ঠান্ডা হলে কিন্তু পিঠার শেপ দেওয়া যাবে না। আর এই পিঠা ভাজতে খুব বেশি সময় একদমই লাগে না। চুলার জাল লো ফ্লেমে রেখে একটু সময় ধরে ভাজলে যেমন মচমচে হবে তেমন বেশি দিন মচমচে থাকবে। দুই পাশে উল্টে পাল্টে ভাজার পর তারপরে কিন্তু এরকম নরম লাগবে পিঠাগুলো, তবে ভয় পাবেন না, পিঠাটা ঠান্ডা হওয়ার সাথে সাথে মচমচে শক্ত হয়ে আসবে। আবারও একটা শেপ দিয়ে দেখাচ্ছি। আর এই সাজগুলো আপনারা সুপার শপগুলোতে এমনকি নিউ মার্কেটে রাস্তার ধারেই পেয়ে যাবেন। পিঠাগুলো ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, চুলার জাল লো ফ্লেমে রেখে একটু কালার যখন হয়ে আসবে তখনই তুলে ফেলতে হবে। কেননা তেল থেকে তোলার পরও কিন্তু এটার কালার আরেকটু ডার্ক হয়ে আসে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর শেষ টিপটি হচ্ছে, যেহেতু ভাজার সময় নরম থাকে তাই এভাবে সমান একটা প্লেটে রাখলে পিঠাগুলো সমানভাবে মচমচে হয়ে এভাবে রেডি হবে। এরই মাঝে এক গাদা পিঠা তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় পিঠা তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে নকশি পিঠা। কোনো প্রকার খেজুর কাটা, কাঠি, কোনো কিছু দিয়ে নকশা না করে সাজ দিয়ে এভাবে নকশা করে নকশি পিঠা উপভোগ করতে পারবেন আজকের এই রেসিপিতে। এই পিঠাগুলো যেমন মচমচে আর ভেতরে বেশ রসালো হয়। প্রথমেই পিঠা তৈরির জন্য ডো তৈরি করে নেব। ডো তৈরির জন্য এখানে 1 কাপ সমান করে পানি নিয়েছি। ডো তৈরির মূল সূত্রটাই হচ্ছে, যে কোনো কাপ বা বাটি দিয়ে আপনি পানি এবং চালের গুঁড়োটা রেডি করে নিতে পারেন। তার আগে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এই পিঠাগুলোর ক্ষেত্রে লবণের পরিমাণ কমই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পানিতে একটা বলক আসা পর্যন্ত। পানি কিন্তু জাল করে কমিয়ে ফেলা যাবে না, তাই যখনই এরকম চারিপাশ থেকে বলক আসবে ঠিক সে পর্যায়ে ঢাকনাটা খুলে তারপর চুলার জাল লো ফ্লেমে করে দিচ্ছি, যেন পানিতে টকবকে বলকটা না দেখা যায়। ওই একই কাপের সমান করে চালের গুঁড়ো নিচ্ছি আর নারিকেল কোড়া দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। আজকের এই পিঠার ডো তৈরির ক্ষেত্রে আমি নারিকেল ব্যবহার করছি, কেউ চাইলে কিন্তু নারিকেলটা বাদও দিতে পারেন। যেহেতু আমি নারিকেল কোড়া ব্যবহার করেছি তাই এই ডোটা রেডি করার সময় আর সামান্য একটু চালের গুঁড়ো ছিটিয়ে তারপর রেডি করতে হবে। যেহেতু নারিকেলের কোড়ার মধ্যে কিছুটা পানি থাকে তাই এই সামান্য পরিমাণ অতিরিক্ত চালের গুঁড়িটা অ্যাড করতে হলো।
ভালো মতো নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ডোটা সম্পূর্ণভাবে রেডি। তবে গরম গরম অবস্থায় ঢাকনা দিয়ে আর 10 মিনিট রেখে তারপর ডোটা সেনে পিঠা তৈরি করলে ভালো হয়। কেউ চাইলে তো এই ডো দিয়ে কাঠি বা খেজুর কাটা দিয়ে শেপ দিয়ে নিতে পারেন, তবে আজ খুব সহজে আমি এই যে ঘরে থাকা এই সাজগুলো দিয়েই পিঠার শেপ দিয়ে নেব। এই সাজগুলো আপনারা নিউ মার্কেটে বা কোকারি যে স্টলগুলো আছে সেখানে পেয়ে যাবেন, এমনকি সুপার শপেও মাঝে মাঝে দেখা যায়। এখন শেপ দেওয়ার জন্য এই ডোটা কিন্তু কিছুটা গরম আছে, হালকা একটু গরম থাকা অবস্থায় মথে নিলে সহজে কাজটা সম্পূর্ণ করা যায়। এবার এই চালের গুঁড়িগুলো খুব ভালো মতো মথে নেব। 1-2 মিনিট মথার পর এরকম মসৃণ হয়ে আসবে। আর মিডিয়াম সফট ডোটা রেডি করেছি, একদম খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। এভাবে গোল করে নিয়ে তারপর সাজ দিয়ে দুই দিক থেকে চাপ দিলে সুন্দর শেপ তৈরি হয়ে যায়। খুবই সহজ, যে কেউ অনায়াসে এভাবে শেপ দিয়ে নিতে পারেন। তবে এভাবে সবগুলো শেপ দেওয়ার পর যে টেকনিকটা ফলো করতে হবে, একটা কাঠি বা যে কোনো কিছু টুথপিক বা আপনি খেজুর কাটা বলুন বা কাঁটা চামচ বলুন, যেটাই হোক না কেন, দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে। এভাবে মাঝখানে কয়েকটা ছিদ্র করে দিলে ভেতর পর্যন্ত রসগুলো ভালো মতো ঢুকবে আর ভাজার সময়ও যেটা হবে ভেতর পর্যন্ত মচমচে করে ভেজে নেওয়া যাবে। মিডিয়াম গরম ডুবো তেলে ভেজে নিতে হবে একটু সময় ধরে। তবে ভাজার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে, দেওয়ার সাথে সাথে আপনি নাড়তে যাবেন না। যখন এরকম ভেজে একটু ভাসতে শুরু করবে তখন আপনি উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন, কেননা অনেক সময় যেটা হয় প্রথম দিকে যদি সাথে সাথে উল্টাতে যান ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই একটু শক্ত হওয়ার পর যখন আপনি উল্টে পাল্টে প্রতি ব্যাচ 8 থেকে 10 মিনিট সময় ধরে ভেজে নিতে পারেন, এইরকম মচমচে হবে। এরপর যে একটা টিপ হচ্ছে, কেউ চাইলে তো এমন অবস্থাতেই শিরায় ডুবিয়ে নিতে পারেন, তবে পিঠাগুলো বেশি দিন মচমচে থাকার জন্য আর ভেতর পর্যন্ত বেশি মচমচে হওয়ার জন্য সবগুলো পিঠা আমি ভেজে তারপর এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে আবারও ভাজবো। তো ঠান্ডা করার জন্য ওখানে এক সাইডে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি শিরা রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ খেজুর গুড় আর 1/4 কাপ চিনি নিচ্ছি আর 1/2 কাপ পরিমাণ পানি নিচ্ছি শিরা তৈরির জন্য। গুড় আর চিনি সম্পূর্ণভাবে গলে যখন চারিপাশ থেকে একটা বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে শিরা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর একেবারে কষকষে গরম শিরায় কিন্তু পিঠা ডোবানো যাবে না, তাই একটু অপেক্ষা করব। যখন শিরার তাপমাত্রাটা কমে আসবে কিছুটা তখন এই যে পিঠাগুলো আছে এই পিঠাগুলো আবারও ডিপ ফ্রাই করে নেব। এই পিঠাগুলো কিন্তু এখন একদম সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আছে। ঠান্ডা অবস্থায় মিডিয়াম গরম তেলে একদম 1 থেকে 2 মিনিটের মতো ভেজে তুলে তারপর গরম গরম পিঠা কুসুম গরম শিরার মধ্যে ছেড়ে দেব। গরমটা হবে আমি আঙ্গুল দিয়ে শিরায় টাচ করতে পারছি এমন। আর এদিকে এই যে ভাজা হয়ে গেছে পিঠাগুলো তেল থেকে তুলে সাথে সাথেই গরম গরম পিঠা আমি শিরার মধ্যে ডিপ করে নিচ্ছি। এভাবে একটু চাপ দিয়ে ধরলে শিরা টেনে নেবে। সবগুলো পিঠাই আমি একইভাবে ভেজে শিরার মধ্যে ডিপ করে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। শেষ টিপটি হচ্ছে, শিরার মধ্যে অনেক সময় ডুবিয়ে রাখার কোনোই দরকার নেই। এভাবে আপনি 30-40 সেকেন্ড শিরার মধ্যে রেখেই তুলে ফেলতে পারবেন। এরই মধ্যে আরও একটা পিঠা, নকশি পিঠা বলেন বা সাজ পিঠা বলেন, তৈরি হয়ে গেল। আর মচমচে তা তো আসলে বলার অপেক্ষায় থাকে না, ভেতর পর্যন্ত রস আলো মজাদার। এবার তৈরি করে দেখাবো অসম্ভব সুন্দর দেখতে ফুল পিঠা, নারিকেলের পুর ভরা ফুল পিঠা। আপনি এই পিঠাগুলো যে কোনো ঝালের পুর দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিমা দিতে পারেন বা আলুর একটা পুর তৈরি করতে পারেন বা সবজিরও কোনো পুর তৈরি করে এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন। এই চমৎকার সুন্দর পিঠাগুলো তৈরির জন্য আজ আমি ভেতরের পুর আর দেখাবো না, তবে শেপটা কীভাবে দিতে হয় সেটা দেখাবো। আর একই সাথে একদম মচমচে আর খাস্তা হওয়ার জন্য কিছু টিপস অ্যান্ড টেকনিক দেখাবো। প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ সমান করে ময়দা নিচ্ছি। ময়দাটা চেলে তারপর এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ এখানে 1/2 চামচের মতো আছে। আর কালো জিরা নিচ্ছি এখানে 1 চা চামচ। শুকনো ময়দার সাথে লবণ আর কালো জিরা মিশিয়ে এখানে আমি আগে থেকে তেল, নর্মাল রেগুলার কুকিং অয়েলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি 3 টেবিল চামচ। একদম কষকষে গরম তেলটা ময়দার সাথে
মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই হাতটা ব্যবহার করা যাবে না, একটা চামচ বা এভাবে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিতে পারেন, তারপর হাত দিয়ে মথে নিতে পারেন, অর্থাৎ আরও ভালো মতো মিশিয়ে নিতে পারেন কিছুটা তাপমাত্রা কমে যাওয়ার পর। আর এই যে গরম গরম তেল শুকনো ময়দার মধ্যে মিশিয়ে নিলাম, এটার কারণেই এই ডোটা দিয়ে আপনি যেই পিঠাই তৈরি করেন না কেন বা পুলি পিঠাও তৈরি করেন না কেন, মচমচে আর খাস্তা হবে। একই সাথে এ পর্যায়ে অ্যাড করছি নর্মাল রুম টেম্পারেচার থাকা পানি, হাফ কাপ নিয়েছি। এই ডো তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ হাফ কাপ পানি নাও লাগতে পারে, তাই আমি একবারে ঢালি নাই, যেহেতু আমি তেল ইউজ করেছি 3 টেবিল চামচ পরিমাণ। অল্প অল্প করে পানি মিশিয়ে মিডিয়াম সফট একটা ডো এখানে রেডি করে নিয়েছি, আর হাফ কাপ থেকে আমার এই পরিমাণে পানি বেঁচে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এই ডো দিয়ে যে কোনো কিছু আপনি শেপ দিয়ে নিতে পারেন, তবে আজকে আমি চমৎকার ফুলপিঠা তৈরি করব। তো এখন কিন্তু ডো আরও খানিকটা নরম হয়ে এসেছে, তাই খুব সহজে শেপ দিয়ে নেওয়া যাবে। ডো তৈরির ক্ষেত্রে এভাবে ছোটো ছোটো লেচি আমি গোল করে নিচ্ছি, ছোটো ছোটো করে বেলে নেব। তাই কেউ চাইলে বড় একটা রুটি বেলে নিয়ে গোল একটা গ্লাস বা কাটার দিয়ে কেটে নিতে পারেন। ছোট্ট একটা মিডিয়াম ধাঁচের রুটি বেলে নিয়ে তারপর এরকম চারিপাশ থেকে অল্প অল্প করে ভেতর পাশে শেপটা নিয়ে দিয়ে নিতে হবে। এটা আসলে আপনাকে দেখেই বুঝে নিতে হবে, বলার কিছু নেই, তবে বানানো কিন্তু খুবই সহজ, দেখতে অসম্ভব সুন্দর। আজ যেহেতু আমি 4টা পাতার শেপ দেব, তাই এভাবে 5টা লেয়ার ভেতরের পাশে নিয়ে নিয়েছি। এবার এই শেপ দেওয়ার ক্ষেত্রে চারিপাশেভাবে নিয়ে তারপর ভেতরে পুরটা আমি সেট করব। আপনি যে কোনো পুরি তো দিতে পারেন, তো ভেতরে পুর দেওয়ার আগে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর আমি এখানে নারিকেলের পুর আগে থেকেই রেডি করে গোল গোল করে নিয়েছি শেপটা সহজভাবে দেওয়ার জন্য। তারপর পানি দিয়ে চারিপাশে এভাবে সিল করব, তাই পানি দিয়ে নিচ্ছি, এতে করে সহজে মুখটা আটকে যাবে। এবার চারিপাশ থেকে এই কর্নারগুলো তুলে নিতে হবে। 2টো কর্নার এক পাশে এভাবে জোড়া দিয়ে তারপরে আটকে দিতে হবে। এভাবে করে আমি যেহেতু 5টা পাতা করব, তাই 5টা কর্নার আছে, 5টা কর্নারই তুলে নিতে হবে আর মুখগুলো সিল করে ফেলতে হবে। শেপগুলো দেওয়া কিন্তু খুবই সহজ, একটু সাহস করে শুরু করলেই দেখবেন যে অসম্ভব সুন্দর এই ফুলপিঠাগুলো তৈরি করে আপনার অতিথি বা পরিবারের মুখে তুলে দিতে পারবেন, যা দেখেই খেতে ইচ্ছে করবে আর খুবই লোভনীয় লাগবে। আমি চারিপাশে সিল করে নেওয়ার পর এবারে এইরকম শেপের এই পাতাগুলো হাত দিয়ে তুলে দিতে হবে। আমি আশা করছি আমার আজকের এই সুন্দর ফুলপিঠার রেসিপির আইডিয়াটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সহজ, রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন যেন বাকিরাও দেখে উপভোগ করতে পারে। অনেক সময় বিয়ের ডালা সাজানো বা অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো আগে থেকে আপনি বানিয়ে থালা সাজিয়ে রাখতে পারেন, যা দেখতে খুবই সুন্দর লাগবে। আমি সবগুলো পিঠাই এভাবে শেপ দিয়ে নিয়েছি। আর পিঠাগুলো ভাজার ক্ষেত্রেও টিপস অ্যান্ড টেকনিক আছে। প্রথম টেকনিকটাই হচ্ছে তেল গরম করে নিতে হবে, মিডিয়াম গরম, একবারে কষকষে গরম তেলের মধ্যে ছালে পুড়ে যাবে, তাই মিডিয়াম গরম তেলের মধ্যে আপনি ভালো হয় যে তেল হাত দিয়ে টাচ করতে পারবেন এমন গরম, ছাড়ার পর একটু সময় ধরে ভাজলে এমনিতে এই পিঠাগুলো মচমচে হবে। সময় বলতে 8 থেকে 10 মিনিট এইরকম সময় ধরে ভাজলে দেখবেন মচমচে হচ্ছে। উল্টে পাল্টে চারিপাশে সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে তুলে ফেলছি। এরই মাঝে 3 নম্বর পিঠার রেসিপি হয়ে গেল। এবার 4 নম্বর পিঠা, এটাও খুব মচমচে আর খাস্তা হয়, আর তা কিভাবে হয় সেটাও দেখে নিতে পারেন। এবার ফুলকপি আর আলুর পুর তৈরির একটা মচমচে খাস্তা পুলি পিঠা তৈরি করে দেখাবো, ঝাল পুলি পিঠা। এই ঝালপুলিগুলো কিন্তু মচমচে আর খাস্তা হবে, কিন্তু ডো তৈরির রেসিপিটা একটু আলাদা, তাই এটাও সম্পূর্ণ দেখে নিতে পারেন। এবং এই ডো দিয়েও কিন্তু আগের যে রেসিপিটা করেছি ফুলপিঠা, সেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। প্রথমে ফুলকপি আলুর পুর তৈরির জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপি আমি ছোটো ছোটো করে এখানে কেটে নিয়েছি। আমি সবটুকু নেই না, আমি অর্ধেকের একটু বেশি পরিমাণের ফুলকপিটা নিয়েছি। আর কিছু আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিউব করে নিয়ে এখানে একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার কুকিং অয়েল নিয়ে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী, রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপির সবটুকুই দিচ্ছি।
ফুলকপিগুলো ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম, এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে সেদ্ধ করে তারপর ভাজা ভাজা করে নিয়েছি এখানে। দেন এখানে যে আলুগুলো কিউব করে কেটে নিয়েছিলাম সে আলুগুলো অ্যাড করছি। আলুগুলো দেওয়ার পর এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। অন্যান্য মশলাগুলো অ্যাড করার আগে এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি অ্যাড করছি। কেউ চাইলে এই পেঁয়াজ কুচিটা স্কিপও করতে পারেন, তারপরে কিন্তু বেশ ভালো হয়। দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো সাথে চিলি ফ্লেক্স, অর্থাৎ আমি এখানে ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটাই অ্যাড করছি। এ পর্যায়ে একটু ভেজে নেব, কেউ চাইলে এমন একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে ফেলতে পারেন, তবে আমি কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করছি। বাস একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ফেলছি। পুর সম্পূর্ণভাবে রেডি, একটু ঠান্ডা করে তারপর শেপ দেব। এই ফাঁকে পুলিগুলো খাস্তা হওয়ার জন্য খাস্তা পুলির একটা ডো তৈরি করে নেব। প্রথমে এখানে পানি 1¾ কাপ অর্থাৎ 1¼ কাপ নিয়েছি নর্মাল পানি, তার মধ্যে 1/3 কাপ রেগুলার কুকিং অয়েল, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি 1 চা চামচ করে নিয়েছি। সব কিছুর সঠিক পরিমাপ স্ক্রিনে কিন্তু দেওয়ায় আছে, আপনি ভিডিও দেখার সাথে সাথে নোট ডাউন করে নিতে পারেন। কালো জিরা এখানে দিয়ে অ্যাড করেছি। এবার পানির সাথে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর এখানে ময়দা অ্যাড করব। সরি, আজকের এই ডোটা আমি ময়দা না, সাদা যে আটাটা আছে সেই আটা দিয়ে আমি তৈরি করছি। সমান করে এখানে আমি আটা নিচ্ছি 2 কাপ। আজকের 4টা রেসিপিতে আমি 250 ml মেজারমেন্টের কাপের সেটটা ব্যবহার করেছি। মিডিয়াম সফট ডো রেডি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিট ঢেকে রাখার জন্য ডোটা আরও খানিকটা নরম হয়ে আসবে। এবার খুব সহজে এই ডো দিয়ে শেপ দেওয়া যাবে। প্রথমে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি, তারপর একটা কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। রুটিটা একটু উল্টে নিলাম, তারপর আমি কাটার দিয়ে কেটে নেব। এতে করে সুবিধা হয়, অর্থাৎ রুটিগুলো শেপ দেওয়ার পর আর শিং করবে না, সাইজগুলো ঠিক থাকবে। কেটে নেওয়ার পর ছোট সাইজের একটা রুটি হাতের মধ্যে নিয়ে এখানে নর্মাল পানি চারিপাশে লাগিয়ে নিচ্ছি, এতে করে সহজেই সিল হয়ে আসবে, মুখটা খুলে আসবে না। তারপর যে পুরটা রেডি করেছি সেই পুর মাঝখানে নিয়ে চারিপাশে সিল করে দিয়ে কেউ চাইলে এমন সমান অবস্থাতে রাখতে পারেন, আবার কেউ চাইলে আমার মতো এভাবে নকশাও করে নিতে পারেন। বানিয়ে নেওয়া এই পিঠাগুলো কেউ চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ফ্রোজেনও করে রাখতে পারবেন, 6 মাস পর্যন্ত উপভোগ করতে পারবেন। ফ্রোজেন করার জন্য ট্রের মধ্যে সাজিয়ে বরফ হওয়া পর্যন্ত ফ্রিজে রেখে তারপর পলিব্যাগে করে ভরিয়ে রাখতে পারবেন। আর ভাজার জন্য মিডিয়াম গরম তেলের মধ্যে একটু সময় ধরে ভাজলে পিঠাগুলো বেশ মচমচে আর খাস্তা হবে। খাস্তা পিঠা হওয়ার জন্য অবশ্যই টিপ খেয়াল রাখবেন, তেল একেবারে কষকষে গরম করা যাবে না, আপনার হাত দিয়ে টাচ করতে পারবেন, এমন মিডিয়াম গরম করে নিয়ে তারপর পিঠাগুলো ছেড়ে একটু সময় ধরে ভেজে নেবেন। ডিপ ফ্রিজে রাখা ফ্রোজেন পিঠাগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে একদম বরফ থাকা অবস্থাতেই গরম মিডিয়াম গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরই মাঝে আমার 4 নম্বর পিঠাও তৈরি হয়ে গেল। আমি আশা করছি সকল রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।